হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত, আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমরা আমাকে কমেন্ট করে জানতে চেয়েছো যে স্যার আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিংবা ঐক্যশ্রী স্কলারশিপ, ওএসএস স্কলারশিপের লাস্ট ডেট কবে। এই যে স্কলারশিপ আমি তিনটি বললাম, এই তিনটি স্কলারশিপ নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশ্যই তোমাদেরকে জানাবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো প্রথমেই আমরা দেখে নেবো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তোমাদেরকে বলে রাখি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের শেষ দিন কবে সে বিষয়ে তোমাদেরকে তথ্য দেব। অনেকেই ভেবেছিল যে স্কলারশিপে আবেদনের শেষ তারিখ ছিল 31শে ডিসেম্বর 2023, তবে এটি কিন্তু ভুল ধারণা তোমাদের। কেন বলছি, অনেকেই ভুল তথ্য শেয়ার করে তোমাদের বিভ্রান্ত করছি, তবে সত্যিটা হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের শেষ সময়সীমা এখনও অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি। জেনারেল ছাত্রছাত্রীদের এই স্কলারশিপে আবেদনের শেষ দিন জানার জন্য তোমাদেরকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে গিয়ে হাউ টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করে নিচের দিকে গেলে এ বিষয়ে আরও তোমরা বিস্তারিত জানতে পারবে। এবারে আসি ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের শেষ সময়সীমা নিয়ে কথা বলবো, তা হলো শোনা যাচ্ছিল এই স্কলারশিপে আবেদনের শেষ দিন 31শে ডিসেম্বর 2023, তবে এটা সম্পূর্ণ ঠিক না, তাই ভুয়ো তথ্য নিয়ে বিভ্রান্তিতে পড়বে না তোমরা। এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ কবে তা জানার জন্য তোমাদেরকে www.wbmdfc.org ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে। এরপর স্কলারশিপ লিঙ্কে ক্লিক করলে এর শেষ তারিখ জানা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী প্রি ম্যাট্রিক স্কলারশিপ 2023-24 শেষ তারিখ ছিল গত 31শে ডিসেম্বর 2023, তবে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পোস্ট ম্যাট্রিক মেরিট কাম মেন্স SBMCM এবং TSP 2023-24 স্কলারশিপে আবেদনের শেষ সময়সীমা আগামী 15ই জানুয়ারি 2024 পর্যন্ত। এবারে আসি ওএসি স্কলারশিপ নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অবশেষে ওএসি স্কলারশিপে আবেদনের শেষ তারিখ কবে তা জানাবো। অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী এখনও পর্যন্ত ওএসি স্কলারশিপে আবেদনের শেষ তারিখ সম্পর্কে কিছু বলা হয়নি, তবে মনে করা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তাই এখনও যদি স্কলারশিপে আবেদন না করে থাকো তাহলে খুব শীঘ্রই আবেদন করে ফেলো। আজকের যে আমি এই তিনটি স্কলারশিপ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিলাম, তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই তোমরা কিন্তু ভুলবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।